মর্নিং ফেলো ট্রাভেলার, ওয়েলকাম ব্যাক টু ফ্রেশ ব্লগ। আমি সৌরজিৎ আর তোমরা দেখছো রাইডার্স পোস্টের। আজ সানডে তো সবাই কেনাই হ্যাপি সানডে। সানডে রাইডে বেরিয়েছি, অরূপের আসার কথা ছিল কিন্তু ফোন ধরছে না, মনে হচ্ছে ঘুম থেকে ওঠেনি। তাই আমি আর পুষিতেই বেরিয়ে পড়লাম, বিরাটি হয়ে আপাতত কল্যাণী হাইওয়ে ধরবো। এক্সাক্ট কোথায় যাবো ডিসাইড করিনি, আর এই যে দেখতে পাচ্ছ কাজটা চলছে, জানি না এটা আদৌ কতদিনে কমপ্লিট হবে। তবে আমার ধরনের এই রাস্তাটা সরাসরি চলে যাচ্ছে ব্রিজ হয়ে বেলঘুরিয়া এক্সপ্রেস ওয়েতে। কিছু ভালো কাজ হতে হলে কিছু সময় তো দিতেই হবে। যাই হোক, আজ 2nd June, গতকাল গণতন্ত্রের মহা উৎসব ছিল, মানে ভোট ছিল। আই হোপ তোমরা যারা এলিজিবল তারা সবাই অলরেডি ভোট দিয়ে এসছো, কারণ কাল ছিল শেষ দফার ভোট। আমি এই চ্যানেলে ভাবছি একটা কলকাতা সিরিজ শুরু করব, যেখানে তোমাদের কাছে কলকাতার নানা জায়গা ও তার ইতিহাস তুলে ধরবো। আর কিছু হতে পারে তোমাদের দেখা, আবার কিছু অজানা। তো একটা জিনিস হয়তো তোমরা লক্ষ্য করেছো যে আমার চ্যানেলে কিন্তু এখন কন্টিনিউয়াসলি ভিডিও আসছে, ইদার শর্টস আসছে অর লং টাইপ ভিডিও আসছে। তো আমি চেষ্টা করছি আমার কনসিস্টেন্সি মেনটেন করার, তোমরাও চেষ্টা করো যাতে যখনই আমি ভিডিও দিচ্ছি সেগুলোকে দেখার, আর সঙ্গে অবশ্যই কমেন্ট করে জানানো যে ভিডিও কি ভালো লাগছে কি খারাপ লাগছে, বা কোনো রকম কোনো চেঞ্জেস করতে হবে কি না অবশ্যই জানাবে। কারণ প্রত্যেকটা কমেন্ট থেকে আমরা জানতে পারি এক্স্যাক্টলি চ্যানেলটা কীরকম চলছে, তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো দেখতে। তো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করবে। অনেকদিন পরে এই দিকে এসে আমার তো বেশ বেশ ভালো লাগছে, কারণ রাস্তাঘাট আগে যতটাই ছোট ছিল এখন অনেকটা অনেকটা বড় হয়ে গেছে। অলমোস্ট সিঙ্গেল ওয়ে ডাবল লেন ছিল, এখন ডাবল ওয়ে আর 6 লেন হয়ে গেছে। তো ইটস সো গুড টু সি। সবই তো ঠিক আছে, কিন্তু রাস্তার এই লুজ স্টোনচিপগুলো খুবই রিস্ক, কারণ স্টোনচিপসের ওপর দিয়ে গাড়ির টায়ারটা যখনই যাচ্ছে কিছুটা স্লিপ করে যাচ্ছে। দেখো কি সুন্দর লাগছে জায়গাটা দেখতে, কি ছিল আর কি বানিয়ে ফেলেছে। A few moments later, আফটার অল ডিসাইড করলাম ব্যারাকপুরের দিকে যাব। ব্যারাকপুর মোড় থেকে যদি রাইট নিতাম তাহলে NH-12 এর দিকে পৌঁছাতো, আর লেফট নিলে ব্যারাকপুরের দিকে। তো ব্যারাকপুরের দিকে কিছুটা ঘুরলাম, এখানেই দাঁড়িয়ে কোথাও চা খাবো। মেনলি বেরিয়েছি একটা শর্ট রাইডে, পুষ্পিতা বলছে এখানে দাঁড়িয়ে চা খাবো না, ডেফিনেটলি বাজারের মাঝখানে দাঁড়িয়ে অবশ্যই চা খাবো না, কারণ তাতে গাড়ি রাখা যথেষ্ট সমস্যা হয়, অবশ্যই কোনো ফাঁকা জায়গায় দাঁড়িয়ে চা খাবো। তো পুষিতার ইচ্ছা হচ্ছে আপাতত আমরা এইখানে দাঁড়াবো না, আমরা সরাসরি চলে যাবো গঙ্গার পারে, তার মানে বুঝতেই পারছো একেবারে মঙ্গল পাণ্ডে ঘাটে বা ফেরিঘাটে। আপনার রাইড করতে করতে পৌঁছে গেছি ব্যারাকপুর ফেরিঘাট। না, এখান থেকে দেখালে ফেরিঘাট বুঝতে পারবে না, কারণ আমি এক্স্যাক্টলি দাঁড়িয়েছি চায়ের দোকানের সামনে। মোস্ট নিডেড চা, চা খুব দরকার ছিল, সকাল থেকে চা খেয়ে বেরোয়নি। ওয়েদার এখনও পর্যন্ত যথেষ্ট ভালো আছে, খুব বেশি হলে 7:10-15 বাজে, এর চেয়ে বেশি বাজে না। এখনও পর্যন্ত ওয়েদার ভালো আছে, বাট আস্তে আস্তে রোদ উঠতে শুরু করে দিচ্ছে, রোদ একবার পুরো উঠে গেলে তখন কিছুটা আনকমফোর্টেবল হয়ে যাবে। তা হোক, কোনো অসুবিধা নেই, তার কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছে যাবো। আর এই হচ্ছে ব্যারাকপুর ফেরিঘাট, হোপ তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ, কারণ ক্যামেরাতে ডিটেলস অন করা নেই। এই ক্যামেরার সুবিধা আছে, চাইলে ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করে ফেলা যায়, আর চারিদিকে একটু নয়েস তো আসছেই স্বাভাবিক, কারণ ফেরিঘাট সঙ্গে অটো স্ট্যান্ড, অটো টোটো সব কিছু এখান থেকেই পাওয়া যায়। ব্যারাকপুর ঘাটে বেশ কিছুক্ষণ কাটিয়ে এবার যাচ্ছি বাড়ি। অনেকক্ষণ ধরে কিছু ফটো তুললাম, কিছু ভিডিও তুললাম, মেনলি এটা নতুন ক্যামেরা, তো কিছু কিছু নতুন নতুন শট তুলে বা নতুন নতুন আইডিয়াস ইউজ করে কতটা বেটার পিকচার আসছে, কতটা বেটার ভিডিও আসছে সেটা দেখার চেষ্টা করছি, অ্যাকচুয়ালি বোঝার চেষ্টা করছি কী ধরনের ভিডিও বানিয়েছি, কী ফটো তুলেছি, অবশ্যই এর মধ্যে ইনক্লুডেড থাকবে, সেগুলো তো দেখতেই পাবে। এবার সোজা বাড়ির দিকে যাবো, অলমোস্ট টাইম আপডেট 8:12, চলো ঝটপট গাড়ি নিই আর বেরিয়ে পড়ি। আফটার অল ব্যাক অন টু হুইলস, বাড়ির দিকে বেরিয়ে পড়েছি। ভাবছি এখন আর যেভাবে এসছি মানে কল্যাণী হাইওয়ে হয়ে সেভাবে আর যাবো না, সোজা বিটি রোড ধরে নেবো আর বেরিয়ে যাবো, কারণ অলরেডি 8:30 মতন বাজে আর রোদ যথেষ্ট উঠে গেছে, যত টাইম যাবে
রোদ আস্তে আস্তে বাড়তে থাকবে, সেক্ষেত্রে তখন আর রাইড করতে খুব একটা ভালো লাগবে না। তবে আই হোপ তোমরা যে শর্টগুলো দেখলে, যে স্লো মোশন শর্টগুলো দেখলে, সনি ZV E10 থেকে নেওয়া, হোপ তোমাদের ভালো লেগেছে। আফটারঅল তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিও কোয়ালিটিতে কতটা ইম্প্রুভমেন্ট হয়েছে বা আদৌ ইম্প্রুভমেন্ট হয়েছে কিনা, নাকি ফুজি ফিল্ম A7X বেশি বেটার ছিল, সমস্ত কিছু অবশ্যই কমেন্টে জানাবে। আর আপাতত রাস্তায় তেমন কিছু দেখো দেখানোর নেই, তো ভিডিওটা এখানেই ক্লোজ করছি। হোপ তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লেগে থাকলে হিট লাইক অ্যান্ড ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ মেকিং পার্ট অফ এ ডে, আইল সি ইউ সুন টু দি নেক্সট ব্লগ, আনটিল নেক্সট টাইম সাইনিং আউট সরজিৎ, বাই বাই।